ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। अस्सलाम वालेकुम, दिस इज आकरम बंगाली एंड वेलकम बैक टू अनदर न्यू वीडियो। तो आशा करी सबाई भलो आछेन। देखते देखते चले गेल पवित्र माहे रमजान हमादेर मास थेके। ए रमजान चले जाते आसले दुईटा खबर, एक हलो सुखेर आर एक हलो दुखेर। तो दुखेर एई जोन्नो जे जेहेतु रमजान मास छिलो एतदिन, तो आमरा विभिन्न पाप काज थेके बिरत छिलाम, बा आमरा आमादेर जीवनेर सबगुला पाप शोधानोर एकटा कि बोले चान्स पेयेछिलाम। চলে গেল পবিত্র মাহে রমজান। খুশির খবর হচ্ছে যে যেহেতু ঈদ, মানে দীর্ঘ এক মাস রমজান সাধনার পর ঈদ, তো ঈদ মানে আনন্দ, খুশি, তো সেই জন্য খুশি। তো যাই হোক, তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর পবিত্র মাহে রমজান নিয়ে যে ব্লগটা করেছিলাম, আই হোপ সবাই খুব এনজয় করছেন। তো ঈদ নিয়ে আসলে খুব জমজমাট ব্লগ করার ইচ্ছা আছে, তো জানি না পারবো কি না, যথেষ্ট চেষ্টা করব। কারণ এখানে আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাই, তারপর ঈদের দিন ক্লাস আছে, তো ক্লাস ক্লাস শেষ করে দেখি। যাই হোক, মোটামুটি একটা ব্লগ করার ইচ্ছা আছে আর প্ল্যান আছে জমজমাটভাবে করার, যদি পারি ইনশাল্লাহ করব। তো দোয়া করি ঈদটা সবার খুব আনন্দে কাটুক, আর যারা দেশে থাকেন তারা অবশ্যই পরিবারের সাথে ঈদরা আনন্দভাবে কাটাবেন। দেশে যারা আছেন তারা অবশ্যই ঈদের শপিং টপিং করেছেন, আর যারা প্রবাসে আছেন তারা আমার মতো বন্ধু বান্ধবদের সাথে ঈদ কাটাবেন। আর প্রবাসে যারা থাকে তারা তো, যারা থাকে তারাই বুঝেন যে আসলে তাদের কোনো মার্কেটিং বা কেনাকাটা শপিং এগুলো লাগে না, কারণ তারা পরিবারের স্বার্থে সব কিছু ত্যাগ করে। তো যাই হোক, সবাই ঈদটা আনন্দের সাথে কাটাবেন, সবার প্রতি দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড এই গরিবের চ্যানেল থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর ঈদটা আনন্দভাবে কাটাবেন। আল্লাহ হাফেজ।